শরীর ঢেকে রাখবে সালাতে, হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারে জি, আর চেহারা খোলা রাখবে যদি বেগানা পুরুষ না থাকে। বেগানা পুরুষ থাকলে চেহারা ঢাকতে হবে, যথাসাধ্য হাতও ঢাকতে হবে, কিন্তু চেহারা অবশ্যই ঢাকতে হবে, চেহারাটা আসল চিত্র রয়েছে। কিন্তু সাধারণত বাড়িতে সালাত পড়লে সেখানে যেখানে সালাত পড়ে সেখানে কোনো বেগানা নন মহারম পুরুষ নেই, সুতরাং সেটা হচ্ছে লেবাসুস সালাত। সালাতের লেবাসে হাত খোলা থাকবে কবজি পর্যন্ত, চেহারা খোলা থাকবে, পা খোলা থাকবে কিনা, জায়েজ কিনা এই নিয়ে দ্বিমত রয়েছে। একদল ওলামা কঠোরতা অবলম্বন করেছে, বলছে না পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে, কিন্তু এই মর্মে কোনো শক্ত অকাট্য স্পষ্ট দলিল নেই, যার ফলে পায়ের ক্ষেত্রে পায়ের ওপর ভাগ যদি ঢেকে যায় টাকনার নিচ পর্যন্ত, একবার টাকনার নিচে কাপড় মাটিতে ঝুলছে, তাই যথেষ্ট পায়ের তলা ঢাকতে হবে মোজা পরে। মানে প্রত্যেক সালাতে তাহলে মোজা পরতে হবে মা বোনদেরকে, এমন কোন দলিল নেই, সুতরাং এইরকম ফতোয়া দি না এবং নকল করি না। ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, সেখানে বা সতর্কতা অবলম্বন করে পূজা করতে বলছে পায়ের তলা ঢাকতে বলছেন, কিন্তু শেখ ইবনে উসাইম বলছেন না কোনো দলিল, কোনো শক্ত দলিল। অথচ শেখ ইবনে উসাইম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ছাত্র, কথা হচ্ছে যে ওস্তাদ যদি ইজতিহাদে দেখা যায় যে না তার মত কি শক্তিশালী নয়, সেটা ছেড়ে দিতে হবে, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং আবার বলছি যে পায়ের ওপর ভাগটা ঢেকে দেওয়া যথেষ্ট, চেহারা খোলা থাকবে আর হাত কবজি পর্যন্ত খোলা থাকবে, এর বিষয় নাই, বাকি থাকলো শাড়িতে। শুধু শাড়ি পরে যদি সালাত পড়ে তাহলে তো এসব হবে, কারণ শাড়িতে পেট পিঠে একটু খুলে যাবে, যখন রুকুতে যাবে সেজদায় যাবেন তখন একটু তো কোমরের দিকটা খুলেই যাবে, হ্যাঁ, সুতরাং খুললেই তো সালাত ফাঁসে দেবে, হবে না। সুতরাং শুধু শাড়ি পরে নয়, কিন্তু শাড়ির ভিতরে পরে আছে আরো উপরে একটা বড় হেজাব নিয়ে নিল যেটা একবারে নিচ পর্যন্ত ঢাকা থাকলো, শাড়ি ভিতরে থাকলো, কোনো অসুবিধা না, ভিতরে শাড়ি রাখে না, ছায়া রাখে না, যাই রাখে ওপরটা ঢাকা থাকলেই হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো শাড়ি শাড়ি বলে হারাম নয়, শাড়িতে সাধারণত শুধু শাড়িতে যদি চলাফেরা করে মহিলারা বেগানা পুরুষদের সামনে তাহলে বেহায়া ব্যাপার তো অবশ্যই হইতে হবে, যার ফলে শাড়ি এই ক্ষেত্রে আপত্তি করে। বাকি বাড়িতে স্বামীর সামনে শাড়ি পরুক, ছেলে মেয়েদের সামনে শাড়ি পরুক, কোনো অসুবিধা নাই, বাবা মায়ের সামনে শাড়ি পরুক, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে।